নিজে নিজেকে নির্ণয় করবে, সে নিজেকে আগে স্যাটিসফাইড হতে হবে। আর অনেকেই আছে যে না আমি অত ঝামেলার মধ্যে যাব না, আমি কি করব, আমার আসার সাথে সাথে আমি হয়তো দুই মাস এক মাস তিন মাস পরেই যেন আমার বাচ্চা হয়, তখন তার ধারণা এসে যাবে, তখন সে নিজেই বুঝবে যে আমি এখন কি পালন করব। আচ্ছা, নিজের ভিতরেই তার অ্যাবিলিটি অ্যাবিলিটি চলে। তুমি যদি বড় হতে চায় তাহলে লসের হার তো হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো দর্শক, আবারও সেই চলে আসলাম ইমরত ভাইয়ের কাছে, তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই এখানে। প্রথমে একটা পার্ট ছিল, ওই পার্টে আমি আপনাদের বিভিন্ন ধরনের তথ্য জানানোর চেষ্টা করেছি আমার নিয়ে। হ্যাঁ, তো আজকে ভাইয়ের কাছে আবারও সে আসা, তার পরবর্তী যে পার্টগুলো বাকি ছিল, বাকি যে অংশগুলো ছিল, সেই অংশের সেই টপিকের উপর আজকে ভাই আমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো ভাই আজকে আমাদের কি জানানোর চেষ্টা করবে? আসলে গত পর্বে যে জায়গা আমরা রেখে গেছিলাম, গত পর্বে তো আমাদের আলোচনাটা ছিল হচ্ছে গরুর বাসস্থান, জায়গা নির্ণয়, খাদ্য, তারপরে এগুলো মানে শেষ করার পরে চলে গিয়েছিলাম আমরা জাত নির্ণয়। আসলে একজন প্রান্তিক খামারি যারা প্রথমে গরু লালন পালন করতে ইচ্ছুক, আচ্ছা, তাদের একটা রুচির ব্যাপার থাকে যে আমি সেটা সার পা সার গরু লালন পালন করবো নাকি আমি গাভী গরু লালন পালন করবো, সেটা জানার আগে তার রুচি যে আমি এই ধরনের গরু, তার কালার, গরুর কালার, গরুর জাত, মানে তার কাছে কোনটা সুন্দর লাগে, তার কাছে কোনটা সুন্দর লাগে সেটাতে সে আগে নির্ণয় করবে। এটা জানার জন্য সে বিভিন্ন খামারে যাবে, দেখবে যে আমি এই ধরনের গরু লালন পালন করবো। আবার সে অস্ট্রেলিয়া পালবে কি সিন্ধি পালবে কি জার্সি গরু পালবে কি বাহামা গরু পালবে, এগুলো সে নির্ণয় করবে, সে নিজে নিজেকে নির্ণয় করবে। সে নিজেকে আগে স্যাটিসফাইড হতে হবে, কারণ সে নিজে পালন করবে, সেখানে ইনভেস্ট করবে, টাকা খরচ করবে, তার মনে তো তৃপ্তি না পায়। তো গাভী পালন করে খামার করে লাভ হবে না, মনে তৃপ্তি আছে তখন সে তাকে কী করা উচিত, বিভিন্ন খামারে তার দেখা উচিত যে এই জাতের গরুর কী কীভাবে উন্নয়ন হয়, এই জাতের গরু পালন লালন পালনে কী কী সমস্যা, কী কী ছবি দেয়া, কী কী কোনটা ভালো কোনটা মন্দ, এগুলো সম্বন্ধে সে আগে ধারণা নেবে। নেওয়ার পরে তারপরে সে নিজে কিছু অভিজ্ঞতা অর্জন করলে তারপরে সে নির্ণয় করবে যে আমি এই জাত অস্ট্রেলিয়া গরু পালবো, তাই না? এটা কি আপনার গরু নির্ণয় না? হ্যাঁ, গরুর জাত নির্ণয়, জাত নির্ণয় কথা বলতেছি, যেটা জাত নির্ণয়ের উপরে মানে বলতেছি। সে যদি অস্ট্রেলিয়া পালে তাহলে তাকে অস্ট্রেলিয়া গাভীরই আবার কতগুলো সাইড আছে, কতগুলো দিক নির্দেশনা আছে, সে এখন বড় গরু কিনবে মানে গাভী গরু, যেটা কতগুলো গাভী গরু আছে যে সে সাত মাস আট মাস গর্ভ গাভ বা প্রেগনেন্সি বা পেটে বাচ্চা আছে, হয়তো এক মাস পরেই এটা হবে, তাহলে ওই ধরনের গাভী সে মার্কেট থেকে কিনে মানে বুঝে নেবে, নিয়ে সে লালন পালন করবে। আর যদি কয়না আমি বাছুর থেকে শুরু করবো তাহলেই তাকে মনে করতে হবে যে কত টাকার মধ্যে কিনবে, 70-75 না 1 লাখের মধ্যে কিনবে, কারণ গরু একটা বাছুর গরু কিনলে তাকে লালন পালন করার পরকে সে হয় বাচ্চা দেয়, প্রেগনেন্সি দেয়, তাকে হিটে আসে, হিট দিতে হয়। আর অনেকেই আছে যে না আমি অত ঝামেলার মধ্যে যাব না, আমি কি করব, আমার আসার সাথে সাথে আমি হয়তো দুই মাস এক মাস তিন মাস পরেই যেন আমার বাচ্চা হয়, দুধ হয়, তাহলে তাকে মার্কেটে বাজারে যে হাটে গিয়ে সেই ধরনের গরু কেনার জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, হয়তো সে খামারের থেকেও কিনতে পারে, হাটে থেকেও কিনতে পারে, তার পরিচিতকার কাছে কিনতে পারে। তো এইভাবে যখন নির্ণয় করে সে গরু কিনবে তাহলে সে লাভ হবে, তার জন্য ভালো হবে। হ্যাঁ, তাকে এইটাই বেছে নিতে হবে যে আমি বাছুর নাকি আমি রেডি। আবার অনেকে আছে যে না আমি দুধ দহন করাতে আমি কিনবো, আপনার মতে কোনটা ভালো মনে হয়? আমার মতে যে যদি যারা আসলে একদম প্রান্তিক খামারি একদম শুরু, তারা মাঝামাঝি বাছুর কেনা, যে বাছুরটা কিনলে হয়তো দুই মাস তিন মাস পালনের পরেই গরুটা হিটে আসবে এবং তাকে বীজ দিলে নয় মাস পর সে বাচ্চা পাবে। হ্যাঁ, আর যদি কেউ মনে করে না আমার অভিজ্ঞতাটা কিছুটা আছে, আমার টাকা আছে, সমস্যা নাই, তাহলে সে অটোমেটিকলি যেটা রেডি আছে সেটাই কিনবে, হ্যাঁ সেটাই কিনবে, কিনলে ওইটার থেকেই সে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। হ্যাঁ, গাভী নিয়ে একটু কথা বললেন, এখন সার গরু তো অনেকে পালন করে। হ্যাঁ, অনেকে সার গরু পালন করে, এখন সার গরু সম্বন্ধে আমরা বলতে গেলে আসলে ছোট বাছুর কেনার চেয়ে সার গরু যারা প্রান্তিক খামারি আসলে তারা শুরু করতে চায়, তাদেরকে বয়সটা নির্ণয় করে। সাধারণত গরু কিনতে গেলে যে গরুগুলো দাঁত মানে বলে যে দাঁত হয়েছে কিনা, দাঁত হয়েছে কিনা, হ্যাঁ, বাছুরের তো আসলে দাঁত হয় না, দাঁত হয় না, তাহলে আমি দাঁতা গরু কিনলে অল্প দিন পারলে সেগুলো স্বাস্থ্য পরিপক্ক হয় তাড়াতাড়ি, আর যেটা বাছুর সেটা কিন্তু আসলে অত তাড়াতাড়ি ডেভেলপ হয় না। যে যারা অল্প মেয়াদি গরু পালবে
তারা অবশ্যই দাতা গরু কেনার জন্য মানে যে গরুটা বয়স হয়েছে সেই গরুটা কিনবে। আর বয়স গরু বলতে আপনার কিছুদিন পালন করবে মাংসটা ধরাবে হ্যাঁ পরে মানে গরুটা সাইজ মোটামুটি হয়ে গেলে সে মাংস হলে বিক্রি করে দেবে, তাহলে হয়তো চার মাস বা ছয় মাসের মধ্যে বিক্রি করে দেবে, তাহলে অবশ্যই তাকে বয়স্ক গরু কিনতে হবে। আর যারা মনে করবে না আমি 2 বছর পালবো তাহলে তাকে বাছুর গরু কিনতে হবে। সাধারণত গরু ছোট গরুর সে মাঝামাঝি বয়সের গরু কিনলে তাড়াতাড়ি ডেভেলপ হয়, হ্যাঁ তাড়াতাড়ি ডেভেলপ হবে। যে আমি চাই যে আসলে যারা অল্প দিন গরু পালবে আবার যারা শেখার মধ্যে আছে, যারা প্রথম প্রান্তিক খামারি যারা প্রথম শুরু করতেছে তাদের জন্য মনে হয় প্রথমে বাছুর কেনাটাই উত্তম, কারণ ওখান থেকে শিখতে পারবে। প্রান্তিক খামারিদের নিয়ে আমরা কথা, হ্যাঁ কথা বলতেছি। আর যারা যদি কেউ মনে করেন আমি অতদিন পালবো না আমি কিছু জানি, তাহলে তাকে বয়স্ক গরু কেনাটাই ভালো, বয়স্ক গরু তাড়াতাড়ি মানে মাংস বৃদ্ধি দেয় আর কি। গাভী গরু একটা জাতের নিয়ে একটা কথা বলি, এটা আমার দিক থেকে। আচ্ছা আচ্ছা বলেন। যখন গাভী গরু পালন করবে আপনি বললেন কিন্তু যে এই বয়স থেকে এই বয়সের বাছুর থেকে শুরু করো মানে রেডি বক না কেন, যদি তাও না হয় তাহলে তুমি গাভী গরু যদি কিনতে পারো ঠিক আছে। জি গাভী গরু আপনি বললেন যে রেডি বকনাটা বা বকনাগুলো কেনাই উত্তম উত্তম। তো এখন আপনি যেটা বলবেন যে এই যে আপনি গরুগুলো যে ইয়া করতেছেন এইটা জাত ওই ফিজিয়ান আছে আপনার হচ্ছে জার্সি আছে আরও অনেক রকমের জাত আছে, শাহী অনেক রকমের জাতি কিন্তু আছে গাভী গরুর, তো এই ক্ষেত্রে আপনি কোন জাতটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন একটা খামার প্রান্তিক খামারের দিকে? না এখন ঘটনা হলো যে বর্তমানের সিচুয়েশন অনুযায়ী আসলে গরুটা লালন পালনের উপরই সব কিছু নির্ভরশীল। যে জাতি নির্ণয় করেন না কেন তাকে সঠিকভাবে লালন পালন করলে সেখান থেকেই প্রফিট আসবে। তবে কিন্তু আমার মতো মনে হয় কি হাই পার্সেন্টেজের যেগুলো গরুগুলো আছে সেগুলো কি কিন্তু পালন করতে হলে যেহেতু একটা এক্সপেন্সিভ একটা খরচ তাকে এখানে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে, তো যখন সেখানে খরচটা বেশি ব্যয়বহুল দিবে তখন কিন্তু তার কিন্তু যত্নটা বেশি করতে হবে। অবশ্যই একটা প্রান্তিক খামারি আসলে বড় ঝুঁকিটা না নেওয়াটাই ভালো, কারণ প্রান্তিক খামারি অনেকেই জানে না গাভী গরু কীভাবে কী কী রোগ হয় কীভাবে লালন পালন করতে হয় এগুলো জানতে হলে টাইমের প্রয়োজন, তার অভিজ্ঞতার প্রয়োজন। সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে ক্রস অথবা অস্ট্রেলিয়া একটা গাভী কিনে প্রথমে তাকে ট্রায়াল করা উচিত। হ্যাঁ আপাতত একটা ক্রস গরুতে, তবে দেশি সংকর জাতের যে কোনো একটা গরু সে ইচ্ছা করে যে কোনো একটা গরুতেই সে শুরু করলে তার এই শিক্ষাটা তার ভিতরে নিজেকে জানার জন্য। কিন্তু প্রথমে যদি সে ইনভেস্ট করে ভালো অনেক টাকা ইনভেস্ট করে তাহলে দেখা গেলো যে তার কী হলো, যদি একটা গরু অ্যাক্সিডেন্ট করে তাহলে তার অনেক টাকা লস হয়ে যাবে, তার এই মনোবলটা হারিয়ে যাবে। অনেকে গাভীর যেগুলো আছে প্রেগনেন্ট যেগুলো গরুগুলো আছে হয়তো বা আপনার 5 মাসের প্রেগনেন্ট আছে কিছুদিন পর সেগুলো বিয়েন দিবে বাচ্চা দেবে সেগুলো, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে এই দিকে ঝুঁকা যেগুলো তারা ঝুঁকবে বা এরকম ঝুঁকতে চায় তাহলে তাদের ক্ষেত্রে আপনি কী বলবেন? এটা খুব ভালো দিক, যেহেতু অভিজ্ঞতা নাই আমি একটা গাভীর গরু কিনে নিয়ে যাবো, তাতে 2 মাস পরে বাচ্চাও পাই দুধও পাই, অনেকেরই তো আশা এরকম থাকে ঠিক। এক্ষেত্রে তার চাওয়া পাওয়া কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনা হলো যে একটা গরু যখন সে কিনবে হাটে থেকে কিনুক আর খামারে থেকে কিনুক কত মাস পরে সেই গরুটা বাচ্চা দেবে এটা কিন্তু উনি বলে দিবে, তার থেকে হয়তো 15-20 দিন কম বেশি হবে এটা কখনো সে বলতে পারবে না অমুক তারিখই হবে, এটা হবে না। আচ্ছা তখন উনি যদি গরু আমার প্রান্তিক খামারি যদি গরু লালন পালনের আগে পূর্বের অভিজ্ঞতা না থাকে সেই গরুটা যেদিন তার ডেলিভারি হবে এই ডেলিভারি সম্বন্ধে তাকে জানতে হবে যে আসলে ডেলিভারির জন্য নিয়ম কী। আচ্ছা না হলে তো সে স্থানীয় ডাক্তারের সাথে যোগাযোগ করবে। সেই গরুর যদি 15-20 লিটার দুধ হয় তাহলে সেই দুধ দহন করার সিস্টেম জানতে হবে তাকে, সে দহন করার আগে সেই গরু কী যত্ন নিতে হয় এগুলো জানতে হবে। হয়তো বা সে আনন্দে আনন্দে প্রান্তিক খামারি বাছুর এসে গরুর দুধ হবে 20 লিটার এই জেনে দেখা যায় দুধ প্রথম দিন দহনই করে নাই, তাহলে শক্ত হয়ে যাবে যে ওটা আবার ম্যাস্টাইটিস হয়ে যাবে। এইগুলো তাকে মানে শিখে নিতে হবে জানতে হবে, জানলে তাহলে পরে ওই বাছুরও ভালো হবে দুধও দহন করে তার সুবিধা হবে। মানে এখন তাহলে আপনি কি বলতেছেন? আমি এখন বলতেছি যে সর্বোপরি কথা প্রত্যেকটা টপিকের একটা শিরোনাম বা সর্বোপরি একটা কথা দাঁড়ায় সেটা আপনার এখন কি বলতেছেন? হ্যাঁ আমি বলতেছি যে আসলে যে যে যেভাবে যে জাতি পালি না কেন, যে গরুই পালো না কেন, যে পদ্ধতির গরুই পালো না কেন আসলে শেখার শেষ নাই, শিখতে হবে জানতে হবে। সে যদি প্রথমে যদি বড় হতে চায় তাহলে লসের হার তো হতে পারে। আচ্ছা এই জন্য আমার ধারণা যে ছোটো পরিসরে প্রান্তিক খামারি ছোটো পরিসরে আগে কিছু শিখে জেনে ট্রেনিং নিয়ে শুরু করবে। দর্শক বন্ধুরা আজকে আমি আমাদের ইমারত ভাইয়ের কাছ থেকে তার কাছ থেকে আমরা গরুর জাত নির্ণয় কীভাবে কোনটুকু কী কত কোন বয়সের
বা কিরকম গরু, বা আপনি খামার শুরুর ক্ষেত্রে আপনি কী ধরনের গরু পালন করলে কোন সমস্যায় পড়বেন, বা কোনটা পালন করলে ভালো হবে, কোনটাতে শুরু করলে আপনাদের জন্য বেশি ভালো হবে, কোনটাতে শুরু করা আপনাদের উচিত, বিস্তারিত কিন্তু আজকে আমি আমার বা আমার চ্যানেলের মাধ্যমে বা যেটাই হোক আপনার ইমরত ভাইয়ের মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো আশা করি সে যথেষ্ট পরিমাণ তথ্য দেওয়ার চেষ্টা করেছে এবং আপনাদেরও তথ্যগুলো জানার পরে অবশ্যই আপনারা উপকৃত হবে। আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা এরকম তথ্যভিত্তিক ভিডিও যদি আপনারা পেতে চান আরও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।